সাধারণ ভুট্টা যেমন এক বিঘা জমিতে মানে বীজ লাগে দুই থেকে তিন হাজার টাকার আর আমার এই কালারকন ভুট্টার বীজ লাগে মাত্র পাঁচশো টাকার নরমাল ভুটটা হচ্ছে এক দেড় মাস আগে আসে জমিতে অন্য ফসল ফলা যায় হ্যাঁ এই ভুট ভুটটা আমি লাভজনক আমি মনে করি মানে অনেক কৃষক আর কি তাদের ইয়াটা বুঝতে পারছে যে আসলে এটা ভালোভাবে চাষ করলে আমাদের নর্মাল ভুট্টা এটা ভালো হবে আমার নাম মোহাম্মদ হোসেন আলী বাসা আমার ক্ষুদ্র মহাদীপুর মিঠাপুকুর রংপুর এই হলো কালার কর তা আসলে অন্যান্য জায়গায় অন্যান্য কোম্পানি বিভিন্ন জায়গায় করছে আমি দেখছি সেখানকার চাষি লাভবান হয়েছে মূলত আমি আগে থেকে চারার বিজনেস করতাম আমার নার্সারি আছে তা আমি তো সবসময় না কৃষকদের একটা ভালো কিছু দেওয়ার জন্য আমি সবসময় এই জিনিসটা খুঁজি এইবারে আমি এই কালারকন ভুট্টা আমি চাষিকে দেই মানে এটা আমাদের এলাকায় প্রথম আর কি নতুন এখন দিয়ে দেখি যে চাষিরা কেমন করে তারপরে দেখবো আমি এটা পরবর্তীতে আরো বাড়া যায় বিভিন্ন কৃষক বিভিন্ন মন্তব্য করছিল তারপরে এখন মানে ভুট্টা যেই যে ভাঙ্গা হয়েছে ভাঙ্গা হওয়ার পরে মানে অনেক কৃষক আর কি তাদের ইয়েটা বুঝতে পারছে যে আসলে এটা ভালো ভাবে চাষ করলে আমাদের নর্মাল ভুটটা এটা ভালো হবে এটা আগামীতে আমার এলাকায় আর কি ব্যাপক হবে আমি এটা আশাবাদী এর আগে আমি ওই নার্সারি আমার আছে আমি চারার বিজনেস করি মানে সাধারণ ভুটটা যেমন এক বিঘা জমিতে মানে বীজ লাগে দুই থেকে তিন হাজার টাকার আর আমার এই কালারকন ভুট্টার বীজ লাগে মাত্র পাঁচশো টাকার ওই দিক দিয়ে দেখা যায় যে আমার অনেক খরচ সেফ হয় নর্মাল ভুট্টা যদি বিঘাতে চল্লিশ মন আসে তাহলে আমার এটা সেই জমিতে বিশ মন আসবে এটা আমার আশাবাদী আর কি নর্মাল ভুট্টা এক দেড় মাস আগে আসে জমিতে অন্য ফসল ফলা যায় হ্যাঁ এই ভুট ভুট্টা আমি লাভজনক আমি মনে করি না অন্যান্য ভুট্টার মতো না একটু ভিন্ন মানে এই ভুটটা চাষ করলে আগে কিছু জানতে হবে এটা আমি জানি তবে এবার করার পরে আরও আর কি বেশি আর কি হ্যাঁ ইনশাল্লাহ আমি এটা নিজেও করব এবং অন্যকে দিয়েও করাবো না এটা তো হারভেস্ট খরচ কম নর্মাল ভুট্টাতে হারভেস্ট খরচ বেশি অনেক বেশি যদিও ফলন বেশি হয় কিন্তু দামের দিকটা মানে কত যাবে না যাবে এটা ঠিক নাই কিন্তু এই ভুটটার মানে কনফার্ম একটা রেট আছে যে আমি এতগুলো যদি প্রোডাকশন করি এত টাকা পাবো যে আমারকার এখানকার চাষিরা যখন লাগায় ভুট্টার দানা দেখে তারা মানে নিজে অসন্তুষ্ট ছিল ভুট্টা গাজানোর পরেও তারা ওইটার উপরে বেশি একটা আসক্ত ছিল না দেখা যাচ্ছে যে অনেকে ভুট্টা হারভেস্ট করছে হারভেস্ট করার পরে টাকার অঙ্কটা হিসাব করলে দেখা যায় যে ওরা নিজে এখন বলতেছে যে আমরা যদি এটা নর্মাল ভুট্টার মতনই যদি আমরা একটু পরিচর্যা করতাম তাহলে আরও লাভবান হইতে পারতাম তারা এখন বুঝতে পারছে মানে তারা আগামীতে আরো মানে ওরা আশাবাদী যে এই ভুটটা